হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অভিরংস ব্লগ। তো দেখতেই পাচ্ছ গোটা বিছানা জুড়ে জামা কাপড়। এখন সমস্ত কিছু প্যাকিং করছি বকখালিতে, এটাই আমাদের লাস্ট ডে। তো মিঠি এদিকে পুতুল নিয়ে খেলছে, আবার ব্রাশও করছে, আর এদিকে আমি সমস্ত ব্যাগ তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি, কারণ আমাদের আবার বেরোতে হবে খেতে। এখন আমি, মিঠি আর রঙ্কিনী বেরিয়েছি খাবার খেতে। তো দেখি অনেকটাই রাত হয়ে গেছে, বাইরে খাবার তো পাওয়া যাবে, তো ঝটপট করে যাই। আর চারিদিকে একদম শান্ত নিস্তব্ধ হয়ে গেছে, তো চলো। আচ্ছা ঠিক আছে। তো আমি জিজ্ঞাসা করলাম, তো ওরা বললো রাত্রেবেলায় পেমেন্টটা করে দিতে, আর সকালবেলা আমরা তখন বেরোনোর সময় চেক আউটটা করে নেবো। তো এখন মিঠি তুলছে, তো জলদি চলো, বুঝলে, লেট হয়ে যাবে। তো আমরা অ্যাকচুয়ালি মুড়ি আর চিনি কিনতে যাচ্ছি, মিঠিকে মুড়ি আর মুড়ি চিনি ভেজা জল দেওয়া হবে, মানে জল খাওয়ানো হবে, কারণ ওর পেট খারাপ হয়ে গেছে, কারণ ওয়েদারটাও চেঞ্জ হয়েছে আর খাবারও সেরকমও পাচ্ছে না, সেই জন্য এই প্রবলেমটা হচ্ছে। বাট ঠিক হয়ে যাবে, কালকে তো আমরা বাড়ি চলেই যাচ্ছি। ঠিক আছে, নিয়ে নেব। আচ্ছা, এতটা এই অনেকটা আছে গো, হ্যাঁ 250 মুড়ি, বুঝতে পেরেছি। থলি বলি এনেছি আমরা, থলিতে ভরে নিয়ে চলে যেতে পারবো। দুটো গাডার নিয়ে না, হ্যাঁ দুটো গাডার। আচ্ছা গাডার হবে আপনার কাছে? গাডার হবে না, নিন না, ওতে হবে না, থাক নেই তার কিছু করেনি। তো রঙ্কিনী গেছিল এখন চিনি খুঁজতে, কিন্তু আনফরচুনেটলি চিনি পাওয়া গেল না। তো চলো এগিয়ে দেখি যদি কোথাও পাওয়া যায়। চিনি হবে, চিনি 100 গ্রাম মতো দিতে পারবে? 100 গ্রাম মতো। A few moments later. মেনু কার্ড তো দেয়নি, দাঁড়াও জিজ্ঞাসা করছি, বলো। কি নেবে তুমি, কি খাবে বলো? ভাত খাবে না? তাহলে ভাতের আইটেমই বলো। বলো ঠিক আছে, আর চিকেনের কিছু আইটেম নিয়ে নিতে হবে। ঠিক আছে, ফ্রাইড রাইস চলে এসছে। আর ইউ হ্যাপি? কিছুতেই খেতে চায় না। খেয়ে দিয়ে আমরা টোটোতে চেপে গেছিলাম, আর এখন আমরা হোটেলে পৌঁছে গেছি। তো এখন আমি গিয়ে পেমেন্টটা করে দিই, কালকে সকালবেলা আমরা চেক আউট করবো। তো আমি হোটেলে পেমেন্ট করে দিয়েছি,
তো এখন বাজে প্রায় 11:30, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, প্যাকিংও হয়ে গেছে। আমরা কাল সকাল 7টায় বাস ধরব ধর্মতলার জন্য। ধর্মতলাতে নেমে তারপরে আমরা ওখান থেকে মধ্যমগ্রাম চলে যাব ক্যাবে করে। তো এখনকার মতো গুড নাইট সবাইকে, আবার দেখা হবে কাল সকালে। হাই এভরিওয়ান, আমরা এখন চেক আউট করে নিয়েছি। তো আমি লিফট থেকে নামছি, আর আমাদের বাস 7টার সময়, এখন 7:45 বাজছে। তো চলো, এখানে কয়েকটা দিন ভালোই কাটলো, তো চলো বেরোনো যাক। তো আমরা বাস স্ট্যান্ডের কাছাকাছি পৌঁছে গেছি। তো তোমরা দেখতে পাচ্ছ বাস দাঁড়িয়ে আছে, আর আমি নেমেছিলাম একটু মিটির জন্য, জল নেওয়ার জন্য। আর এখন মোটামুটি 7টা বেজেই গেছে, তো বাসে উঠে পড়াটাই বেটার, এখনই বাসটা ছেড়ে দেবে। তো চলো, তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে। ধর্মতলা পৌঁছে গেছি, এখন ওয়েট করছি ক্যাব। ভাবে নিচে রাখো, ব্যাগটা নিচে রাখো। বাস এখানে সাইড করে দাও একটু, এই দোকানের আগে। হ্যাঁ দোকানে, হ্যাঁ হ্যাঁ। তো আমরা ক্যাব থেকে নেমে গেছি, সবাই প্রচণ্ড টায়ার্ড, অবস্থা খারাপ। মা আজকে মোটামুটি চলতে পারছে। চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের মুখ চোখ দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো, একদম অবস্থা খারাপ। আর আমাকে এখনই অফিস অফিস জয়েন করতে হবে। কি হয়েছে, এই চটি খুলে আয়, যা চটি খুলে আয় মিথি, চটি খুলে আয়, যা। এত কান্না কিসে? খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই, স্নান টান করে একদম খাওয়া দাওয়া করে নিয়েছি, সেদ্ধ ভাত তাড়াতাড়ি বানিয়ে নিলাম। মিঠিকেও ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, মাও শুয়ে পড়েছে। তো আমিও ভাবছি এবার একটু রেস্ট নিই। তো এখন বাজে বিকেল 4টে, আর এখানে তাহলে ব্লগটা এন্ড করি এবারে। বকখালির ব্লগ এখানেই এন্ড হচ্ছে। দেখা হবে তোমাদের সাথে আবার কিছু নতুন জিনিস নিয়ে, নতুন ভিডিও নিয়ে আবার। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। এর থেকে বেশি ভিডিওটা আর লম্বা করছি না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকো। আর যারা এই চ্যানেলটা নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। আর বকখালির এই সমস্ত ভিডিওগুলো, ব্লগগুলো দেখে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো, আমি আশায় থাকবো তোমাদের কমেন্টের। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে।